মশার যন্ত্রণায় অতিষ্ঠ ঝালকাঠি পৌরবাসী চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুইশো জন মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ না নেয়ার অভিযোগ পৌরবাসীর তবে কর্তৃপক্ষ বলছে প্রতিনিয়তই মশার ওষুধ ছিটানো হচ্ছে ঝালকাঠি প্রতিনিধি শহীদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা উনিশশো সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সেবার মান খুবই নাজুক প্রথম শ্রেণীর পৌরসভা হলেও শহরের যত্রতত্র দেখা যায় ময়লা আবর্জনার স্তূপ এছাড়া নিয়মিত ড্রেন পরিষ্কার না করাই প্রতিনিয়তই বাড়ছে মশার বিস্তার এতে যন্ত্রণায় অতিষ্ঠ পৌরবাসী কয়েল স্প্রে কিংবা ইলেকট্রনিক ব্যাট কোনো কিছুতেই মশার উপদ্রব থেকে রক্ষা মিলছে না তাদের পৌরবাসীর অভিযোগ নামে মাত্র ওষুধ ছিটালেও ময়লা আবর্জনা ও নিয়মিত ড্রেন পরিষ্কার করছে না কর্তৃপক্ষ দুপুরে ঘুমোতে পারি না রাতে যতক্ষণ বন্ধ মোশার মোশারির ভিতর না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ভীষণ এক গলার মধ্যে আছি আশেপাশে এত ময়লা মলার কারণে জানেন যে ভাই মশাবাছি আসে তাতে আমাদের দোকানদার করতে খুব একটা কষ্ট হয় মশার জন্য যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধগুলো দেয়া মাসে একবার দেওয়া হয় কিনা সেটাও আমার সন্দেহ আর যে ওষুধ তারা প্রয়োগ করে ওই ওষুধের মশা যায় না অভিযোগ নাকচ করে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পৌর কর্তৃপক্ষ জনগণকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে থাকলে তার মধ্যে পানি থাকতে পারবে না টব টবের মধ্যে পানি থাকতে পারবে না এইগুলি থাকলে ডেঙ্গু হবে মশা নিয়ন্ত্রণে বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার এবং জনদুর্ভোগ লাগবে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই চান পৌরবাসী কিরণ মুস্তফা জিটিভি নিউজ